খেয়াল তো আমার আমি হিসেব জানি না, কাজে বলতে পারবো না কবে প্রথম দেখা হয়েছিল। এখনকার পরিভাষায় যেটা ফ্যান, আমাদের স্কুল, হ্যাঁ ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের নিজস্ব ঘরানায় সেটার প্রতিশব্দ ছিল ফেবু। আর কেয়াদির ফেবু হবার একটা নীরব প্রতিযোগিতা ছিল নিচু ক্লাসের মধ্যে। আমি কেয়াদির সমসাময়িকদের কথা জানি না, কারণ আমি তখন ছোটদের দলে। তখনও আমাদের স্কুলে ক্লাস 9 থেকে শাড়ি পরার নিয়ম চালু হয়নি। কেয়াদি বলতে আমরা জানতুম রোগা টিংটিঙে মাঝখানে সিঁথে করা লাল রিবন দিয়ে পরিষ্কার দুটো ঝুঁটি বাঁধা একটি সদা দৌড়মান চঞ্চল মেয়ে, যে দেখলেই আগে একগাল হাসে, গালটাল টিপেও দেয়, আবার প্রেয়ারের লাইনে কেউ যদি লাইন ভাঙে, ইউনিফর্ম নোংরা পরে আসে অথবা চুল না বাঁধে, তাদের বকেও। কেয়াদিকে নিয়ে তখনই অনেক আখ্যান স্কুলের এদিকে ওদিকে। কেয়াদির নাকি এত পাতলা চুল ছিল যে টুকুদি আমাদের ইংরেজি পড়াতেন, তিনি কেয়াদিকে বলেছিলেন চায়ের পাতা ভিজিয়ে সেই জল দিয়ে মাথা ধুতে, তা যদি কেয়াদি না ধুতো তাহলে নাকি এতদিনে কেয়াদি নাড়ামুন্ডি হয়ে যেত। এই একটা গল্প খুব চালু ছিল। আরেকবার শুনেছিলাম কেয়াদি স্কুলে আসার পথে, বাড়ির থেকে হাঁটা পথেরই দূরত্ব ছিল স্কুলের, সমস্ত টিফিন নাকি রাস্তায় কাকে একজনকে খাইয়ে দিয়ে এসে সারাদিন না খেয়েছিল, সেই জন্য রানীদি ওকে খুব বকেছেন। কেয়াদি লেখাপড়ায় খুব ভালো ছিল, আর এও জানতাম কেয়াদি ভীষণ স্কুলকে ভালোবাসে। আমাদের স্কুলের একটা দারুণ সার্টিফিকেট ছিল যেটা একসময় আমার কপালেও জুটেছিল। তখন কেয়াদির সর্বাঙ্গেই বলা যেতে পারে সেই সার্টিফিকেটটা ঝুলত, কেয়া দুষ্টু কিন্তু খারাপ নয়। যাই হোক, তা এ হেন কেয়াদির সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সে বছর সিলেকশনের দিন অনুপস্থিত থাকার জন্য বা কী কারণে আমি ঠিক জানি না, আমাকে অভিনয় করতে নেওয়া হয়নি, সেজন্য আমার মনে খুব দুঃখ ছিল। আমি দাদুর দস্তানা বলে একটা সেই রাশিয়ান উপকথার নাটক অভিনীত হবে, আমি আট চোখে দেখেছি যে দস্তানার আদলে সেট তৈরি হচ্ছে, শেয়াল শুয়োর ভাল্লুক তাদের কস্টিউমও তৈরি হচ্ছে, কিন্তু গিয়ে মনটা খারাপ হবে বলে ওদিকে বিশেষ যাইনি। প্রাইজের দিন আমি তখন খুব ব্যস্ত ক্লাসে সদ্য পড়া ব্যাং আর ব্যাঙাচিদের নিয়ে। আমাদের স্কুলের পেছনে একটা ছোট্ট পুকুর ছিল, সেখানে অজস্র ব্যাঙাচি খেলে বেড়াচ্ছে, আর আমি খালি তাল করছি একটা ছোট শিশি বোতল জোগাড় করে যদি তাদের কয়েকটাকে বাড়িতে নিয়ে আসা যায়। তা এমন সময় কেউ একজন এসে বলল, তুই এখানে, তোকে কেয়াদি খুঁজছে। কেয়াদি খুঁজছে আমায়? কী কাণ্ড! রইল পরে এ ঘর দুয়ার, ছুট! ব্রাহ্মগার্লসের অত বড় মাঠে ইউনিফর্ম পরা সবাই কেয়াদি, সবাই আমি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। হঠাৎ বাস্কেটবল খেলার যে পোল তার নিচে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো কেয়াদি, বললো এই তো পেয়েছি, চল শেয়াল আসেনি, তোকে শেয়াল সাজতে হবে। প্রচণ্ড অভিমান, আমার প্রায় চোখে জল এসে গেল, গলা ভারী। আমি বললাম আমার দ্বারা হবে না, আমার পাঠ মুখস্থ হবে না, আমি কিছুতেই পারবো না। কেয়াদি মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করলেন, সে কি আবার পারবি না, আবার কি, সব ঠিক হয়ে যাবে, কত লোক আসবে, স্কুলের নিন্দে হবে না। এই আসল অস্ত্রটি কেয়াদি আমায় দিলেন, সেটি হচ্ছে কি, আমার ছোট্ট দিদি ছোটোবেলা থেকে শেখা কথাটি নিজের মতো করে বললেন যে স্কুলের অপমান হবে। সুতরাং আমি সাজঘরে গেলুম, কেয়াদি নিজের হাতে আমাকে কস্টিউম পরিয়ে দিল, আর মাঝে মাঝে সংলাপ মুখস্থ করা। সংলাপ সত্যি বলতে কি হাতি ঘোড়া কিছু ছিল না, ওই একটা বিচ্ছিরি ফ্যাচ ফ্যাচে গলায় বলতে হবে, এখানে থাকতে দিবি, আমি শেয়াল পণ্ডিত। এই আমি রাজি হয়ে গেলুম, শুধু রাজি না, আমি তখন মনে প্রাণে শেয়ালও হয়ে গেছি। ইতিমধ্যে অকুস্থলে যিনি নির্বাচিত পূর্ব নির্ধারিত শেয়াল, তিনি এসে উপস্থিত হলেন, এবং তখন মানে তার ব্রাহ্মগার্লসীয় যে ধোলাই মলাই হচ্ছিলো দিদিদের কাছে, সেটা উপেক্ষা করেই আমাকে কেয়াদি
ভেকটা, শেয়ালের ভেকটা থেকে ছাড়িয়ে দিল, মানে আমি আবার পুনর্মুশিক। এবং একটা কথা খালি আমার মনে হয় এই প্রেক্ষিতে, একবারও আমাকে বললেন না মন খারাপ করিস না, শুধু সারা সন্ধে আমার হাতটি ধরে রইলেন। কেয়াদি তখন সিনিয়র গার্ল, কেয়াদির অনেক কাজ, সমস্ত কাজ, সব দায়িত্ব সামলালেন, সমস্ত কুশীলবরা ঠিক মতো স্টেজে ঢুকছে কি না দেখলেন, সম্মানিত অতিথিরা ঠিক ঠিকভাবে আসন গ্রহণ করেছেন কি না, এবং তাদের যা যা সম্মান দেখানো সব দায়িত্ব পালন করলেন। খালি আমাকে কখনো এক মিনিটের জন্য কাজ ছাড়া করলেন না। আর হঠাৎ আমি আবিষ্কার করলুম যে ওই যে মন খারাপ শেয়াল হতে না পারার, সেই মন খারাপ আমার মনের মধ্যে কোনো আসন বেছাতে পারেনি, আমি কখন কেয়াদির সহযোগী হয়ে গেছি।